কোনটি সঠিক পথের দাবি? মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? গুপ্ত কোন সাহিত্যিকের জন্ম বাংলাদেশে? জীবনানন্দ দাস। কোন কাব্যগ্রন্থখানি শামসুর রহমানের বাংলাদেশের স্বপ্ন দেখে? বাংলাদেশ স্বপ্ন দেখে কোন গ্রন্থখানি হুমায়ূন আহমেদ রচিত নয়? নীল ময়ূরের যৌবন। ফেরারি সূর্য কার রচনা? রাবেয়া খাতুন। আরেক ফাল্গুন কে লিখেছেন? জহির রায়হান। আরেক ফাল্গুন কে লিখেছেন? জহির রায়হান। কত বছর বয়সে কবি সুকান্তের মৃত্যু হয়েছিল? ২১। গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ গ্রন্থের লেখক কে? মোহাম্মদ হাবিবুর রহমান। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি ও অগ্নিবীণা। আবুল মনসুর আহমেদের আয়না কোন ধরনের রচনা? ছোট গল্প। কিন্তু আমরা সাহিত্যিকগণে নজম উল ওলামা দেখিতে চাই, কে বলেছেন? রোকেয়া সাখাওয়াত হোসেন। নিচের কোনটি আশকার পুরস্কারের সঙ্গে সম্পর্কিত? সত্যজিৎ ও পথের পাঁচালী। সত্যজিৎ ও পথের পাঁচালী। কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? রামরাম বসু। কেরি সাহেবের মুন্সি কে ছিলেন? রামরাম বসু। শঙ্খনীল কারাগার এর লেখক কে? হুমায়ূন আহমেদ। বন্দে আলী মিয়া কোন জেলার কবি ছিলেন? পাবনা। উকি দিয়ে দিগন্ত কোন ধরনের সাহিত্য? আত্মজীবনীমূলক রচনা। বাংলা আঞ্চলিক ভাষার অভিধান কার কাজ? মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের নাটকে বর্ণাত্মক রীতির সার্থক প্রয়োগ ঘটান সেলিম আল দীন। অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কে? কালিদাস। বুদ্ধির মুক্তি আন্দোলন এর সঙ্গে জড়িত ছিলেন মোতাহির হোসেন চৌধুরী। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের লেখক কে? এস ওয়াজেদ আলী। কর্ণফুলী উপন্যাসের লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। কোন লেখক মহাকাব্য রচনা করেননি? কাজী নজরুল। শাহনামা মহাকাব্য কার রচনা? ফেরদৌস। একুশের এপর প্রথম কবিতা রচনা করেন মাহবুব উল আলম। নিচের কোন রচনাটি আবু জাফর শামসুদ্দিনের নয়? কাশবনের কন্যা। শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু প্রবন্ধের রচয়িতা কে? আহমেদ সাফা। না প্রেমিক না বিপ্লবী মহাকাব্য কার লেখা? নির্মলেন্দু গুণ।